আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতিস কুকিং হোম। আমরা তো সবাই মাটন বিফ কাচ্চি খেয়েছি, আজকে আমি আপনাদেরকে নতুন স্বাদে দেশি মোরগের কাচ্চি রান্না করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি, চলুন তাহলে দেখে নিই আমাদের কী কী মশলা লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা জয়ফল, এক চামচ জয়ত্রী, এক চামচ গোলমরিচ, এক চামচ সায়জিরা, এক চামচ লং, এক চামচ এলাচ, এক চামচ দারচিনি। সব উপকরণগুলো একসঙ্গে খুব মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি এখানে চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি 2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আলুটাকেও ভেজে নেব। আমি 1/2 কেজি আলু নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ জর্দা রং, সামান্য লবণ মাখিয়ে ভেজে নেব আলুগুলা। হয়ে গেছে আমাদের পেঁয়াজ ভাজা, আমরা এখন এই তেলের মধ্যে আলুগুলাকে ভেজে নেব। আলুগুলোকে আমাদের পুরোপুরি ভাজতে হবে না, 50% ভাজলেই হবে। একটু শক্ত থাকবে, কোনো প্রবলেম নেই, বিরিয়ানিতে দেওয়ার পর এটা অনেক সফট হয়ে যাবে। বাকি আলুগুলোকে একইভাবে ভেজে নেব। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে 1.5 কেজি দেশি মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মুরগির মাংস দিয়ে করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 3 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়া, 2 চামচ বাদাম বাটা, কাজু বাদাম দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আর গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, এই তেলটার মধ্যে আমরা পেঁয়াজ ভেজেছিলাম। দিয়ে দিচ্ছি পানি সহ টক 2 1 কাপ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন আমরা খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটাকে যত ভালো করে মাখানো হবে মাংসের মধ্যে, তত ভালো করে মশলাটা ঢুকবে, বিরিয়ানির টেস্টটাও ভালো হবে। ভালো করে মাখানো হয়ে গেলে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি বাসমতি চাল, আপনারা চাইলে পোলার চাল দিয়েও করতে পারবেন। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হবে। এরপর আমরা 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 20 মিনিট পর আমরা চুলায় পানি দিয়ে দিব, দিয়ে দিব এলাচ, তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, লং, দিয়ে দিচ্ছি আধা চামচ সায়জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা গুঁড়া দুধ বাদাম কিশমিশ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, পরে কাচ্চি বিরিয়ানির উপরে ইউজ করবো। পানিটা ভালো কষে গিয়েছে, এখন চালটা দিয়ে দেব। চালটাকে আমরা পুরোপুরি সিদ্ধ করব না, 60% বা 70% সিদ্ধ হলে আমরা এটাকে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিব।
দেখতে পাচ্ছেন আমাদের চালটা হয়ে গিয়েছে। এখন আমি এক্সট্রা স্ট্রেনারের মধ্যে পানি ঝরিয়ে নিব। এখন আমি মাংসের উপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। এরপর দিয়ে দেব কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি আলু বোকারা। এরপর দিয়ে দিব বাদাম, কিশমিশ, গুঁড়া দুধ দিয়ে মিক্সড করে রাখা পেঁয়াজ বেরেস্তা। এখান থেকে হাফ দিব, আর হাফ আমরা উপরে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি চাল। চালটাকে সমান করে দিয়ে উপরে এক কাপ দুধের সঙ্গে এক চামচ ঘি দিয়ে মিক্সড করে উপরে ঢেলে দিব। আপনাদের কাছে জাফরান থাকলেও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়া জল, 2 চামচ পরিমাণ গোলাপ জল। দিয়ে দিব 2 চামচ ঘি। দিয়ে দিচ্ছি জর্দা রং, আপনাদের কাছে ফুড কালার থাকলেও দিয়ে দিতে পারেন, কালার পছন্দ না করলে না দিলেও হবে। এখানে সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। এখন আমরা আটা দিয়ে খুব ভালো করে সিল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আটা দিয়ে সিল করে দিব, যেন কোনো দিক থেকে হাওয়া বেরোতে না পারে। আমি চুলা একটা তাও বসিয়ে দিয়েছি, তার উপরে এখন দিয়ে দিব কাচ্চিটাকে। আমরা হাই হিটে 10 মিনিট রান্না করব, তারপরে চুলার আঁচটা লো করে আরও 50 মিনিট রান্না করব। 50 মিনিট পরে আমরা চুলাটাকে অফ করে দিয়ে তার মধ্যে রেখে দিব রেস্টের জন্য 10 মিনিট। এরপর আমাদের কাচ্চি বিরিয়ানি হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আর খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, রান্না করলে বুঝতে পারবেন না এই কাচ্চিটা কত মজা হয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের বিরিয়ানিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। মাংসটা গরমের জন্য ধরা যাচ্ছে না, কিন্তু খুব সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, আর এর থেকে মাংস ছুটে গিয়েছে। কত মজা হয়েছে দেশি মুরগের কাচ্চি, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। মাটন কাচ্চি থেকে কোনো অংশে কম না, খুবই মজা হয়েছে কাচ্চিটা। আমরা এখন খুব ভালো করে মিক্স করে নিব, নিচে থেকে মাংসগুলো উপরে উঠিয়ে দেব। আমি এখন বেড়ে নিচ্ছি। এরপর আপনাদেরকে মিক্স করে দেখাবো কেমন হয়েছে কালারটা। আমরা পুরোটাকে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন মিক্সড করার পরে কত সুন্দর দেখাচ্ছে। আপনারা বাসায় একদিন ট্রাই করবেন, খুবই মজার একটা রেসিপি। ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।